প্রায় 4 বছর আগে শাবনূরের স্বামী অনিক আরো একটি বিয়ে করেছেন, তার দ্বিতীয় স্ত্রীর নাম আয়েশা। শাবনূরের সংসার ভাঙার খবর সামনে আসতে না আসতে জাগো নিউজে পেয়েছি এমন তথ্য। গেল 4 মার্চ দ্বিতীয় বিয়ে করেছেন শাবনূরের স্বামী। 6 বছর ধরে চলছে কলহর শিরোনাম সংবাদে এই প্রকাশ হয়েছিল। অবশেষে নায়িকা শাবনূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনিও জানিয়েছেন তার স্বামী তার অজান্তে বিয়ে করেছেন, তবে তিনি যোগ করেন, একটি নয় অনেক, 2টি বিয়ে করেছেন আমার অজান্তে, একটি আমার বিয়ের আগে, অন্যটি আমার বিয়ের পর। অর্থাৎ এই নায়িকার অভিযোগ অনুযায়ী শাবনূর সহ মোট 3টি বিয়ে করেছে অনেক। অনেকের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছেন শাবনূরকে, এই দাবি করেছেন শাবনূর। অনেক অনেক লোভী ও প্রতারক, আমাকে বিয়ে করে আমার সম্পর্কের ভাবনা ছিল তার, পরিচয়ের সময় বলতো সে ইঞ্জিনিয়ার, বাড়ি গাড়ি আছে তার, বিয়ের পর জানলাম সে অশিক্ষিত বেকার। আমাকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছে আমার বিষয় সম্পত্তির জন্য, আমার কাছ থেকে কিছু পায়নি। এখন শুনেছি নতুন স্ত্রীর কাছ থেকে গাড়ি হাতিয়ে নিয়েছে, ওর অনেক মন্দ কাজের প্রমাণ আছে আমার কাছে, ও বড় গলায় তার বিয়ের প্রমাণ দিলে সে আমার কাছে ক্ষমা চাইবে এবং যে কোনো শাস্তি মাথা পেতে নেবে, এই কথাটি বলেছেন। আমি পাসপোর্টের কপি প্রকাশ করলাম যেখানে তার স্ত্রী হিসেবে আয়েশার নাম রয়েছে। এখন তার কথা মতন আমার কাছে মাপ চাইতে হবে, না হলে আমি আইনের পথে হাঁটবো, যেহেতু সে এটা নিয়ে মিথ্যাচারণা করে আমার ও আমার সন্তানের ভবিষ্যতে কালিমা লিপি দেওয়ার চেষ্টা করেছেন, সেহেতু আমি চুপ থাকবো না। প্রসঙ্গে 2008 সালে পরিচয়ের পর 2011 সালে 6ই ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করে শাবনূর, এরপর 2012 সালে 28শে ডিসেম্বর তার বিয়ে করেন। সে সংসারে 2013 সালে 29শে ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্র সন্তান জন্ম হয়। স্বামীর সঙ্গে বনিবনাম না হওয়ায় গত 26শে জানুয়ারি অনিককে তালাক দেন শাবনূর। নায়িকার সই করা নোটিশ অ্যাডভোকেট কাউসার আহমেদের মাধ্যমে গত 4ই ফেব্রুয়ারি অনিকের উত্তর ও গাজীপুর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। শাবনূরের পাঠানো তালাক নোটিশ অনুলিপি তার স্বামী অনিকের এলাকার আইন ও সালিশি কেন্দ্রের চেয়ারম্যান এবং কাজী অফিসের বরাবর পাঠানো হয়েছে। এই তালাক নোটিশ সাক্ষী রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম ও শামীম আহমেদ নামে দুজন। আইনগত 90 দিনের পর তাদের এই তালাক কার্যকর হবে।